হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবসময় ভালো থাকো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার জালের মেয়ের অন্নপ্রাশন। তো লকডাউনতে খুব সবাইকে করা হয় নাই, কয়েকজন হার্ডলি 25 জন মানুষ হয়েছে আমাদের বাড়িতে। তো আজকে সেই অকেশনটা করছি আমরা সবাই, তোমাদের সবাইকে দেখাবো, তোমরা প্লিজ এনজয় করো সেটা, ঠিক আছে? দেখো ওরা কি লাগাচ্ছে, বেলুন লাগাচ্ছে, ওখানে রেডি হচ্ছে। এই যে আমার জালের ভাই, হাই কো, হাই, হ্যালো, শোনো সবাই কো হাই। এ দেখো সবাই, এই যে বিশ্বদা, এই যে আমাদের মাসি, এই দেখো ওরা রান্না করছে এখন। রিঙ্কু কাকুমনি কি করছে? ধন্য পাতা বাড়ছে। এই যে মাসি রান্না করছে। এই যে আমার জাল কি করছে, মোবাইল টিপছে, ভিডিও টিডিও দেখছে। এ দেখো নেক্সট ভিডিও গাইস, দেখো ওরা কি করছে। এ দেখো বেলুন লুন লুলাচ্ছে। এই যে দেখো কত সুন্দর করে এখানে লাগাবে, ওখানে এদিকে লাগাইছিস। গাইস দেখো কি সুন্দর করে লাগিয়েছে না দরজাটাতে, কি বিউটিফুল লাগছে। তোমাদের পুরো দেখাবো, ঠিক আছে? এক একটা পার্ট তুমি দেখতে পারবে। আমার জালের মেয়ের অন্নপ্রাশন, তো বাড়িতেই হচ্ছে, গেস্ট হাউসে হবে বলেছিলো কিন্তু তখন করোনার জন্য তো কিছু হচ্ছে না, তাই ঘরেই করছে। তো মানুষ খুব কমই, 25 জন মানুষ দিয়ে সেটা হচ্ছে, সব নিয়ম কানুন করে। জিয়ার বাবা করে জিয়ার যে একটু রান্না করতে হবে। বেলুনে তো পাওয়া যায় এগুলি, না না
আসতে হ্যাঁ পরে ফুটে যাবে এখানের হোয়াইটটা কোথায় দেখো রেলিংটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে খুলে ওই দেখ ওখানে লেগিং হয়ে গেল সাজানি তো এক একটা প্রোগ্রাম তুমি দেখতে পারবে এক একটা ব্যাপার তোমাদের দেখাবো ঠিক আছে ওরা এই যে এই জু এই জুহির অন্নপ্রাশন আজকে দেখেছ ওকে প্লিজ একটু উইশ করে দিও তোমরা কমেন্ট করো ওকে একটু উইশ করো তোমরা আচ্ছা 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 শোনা
আচ্ছা গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমরা সব বলো বলো বলো, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। Bye guys.